নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপতাক খবরের সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে আমি রয়েছে একেবারে হুগলি জেলার ফুলফুলা দরবার শরীর, ভারতের মধ্যে দ্বিতীয় মুসলিম তীর্থকেন্দ্র, এবং আমি যার সাথে মুখোমুখি কথা হতে যাব পীরজাদা তোয়া সিদ্দিকী। একেবারে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যে হিজাব পরা নিয়ে যে কথা উঠে এসছে সরাসরি আমি ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করে নেব। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে হিজাব পরাকে নিয়ে, যে সেটা যে যার যার মানতেও পারে নাও মানতে পারে, সেটা নিয়ে কি বলবেন? হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, মহামান্য আদালতকে তো সম্মান জানাতে হবে, সম্মান জানিয়ে কথা বলছি। যে রায়টা বেরিয়েছে, এই রায়টা আমরা সারা ভারতবর্ষের মুসলমান আগে থাকতে জানে এই রায়টাই বেরোবে, এই রায়টা বেরোবে সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আগে থাকতে জানি। যে হিজাব পরাটা মুসলমান মহিলাদের জন্য কতটা প্রযোজ্য, কতটা অগ্রাধিকার দিয়েছে, সেটা ইসলাম নিয়ে কালচার করলে, শরীয়ত নিয়ে এবং ইসলামের ধর্মগ্রন্থ নিয়ে আলো দেখাশোনা করলে, পড়াশোনা করলে জানতে পারবে। মানে আমরা নামাজ পড়ি, নামাজটা আমাদের উপর ফরজ, রোজাটা ফরজ, ধনী ব্যক্তি তাদের জন্য হজটা ফরজ, জাকাতটা ফরজ। ঠিক পর্দা করাটা একটা সাবালিকা মহিলা, সে সাবালিকা হবার পরে তার জন্য ফরজ হয়ে থাকে, এটা মন গড়া মানে ফতোয়া নয়, এটা ইসলামিক ফতোয়া, শরিয়তে ফতোয়া। আজকে ইয়ে হাইকোর্ট কি বলে, মানে আমাদের বলেন না না কর্ণাটক হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায়টা আমরা ভারতবর্ষের 100-100টা মুসলমান জানে এই রায়টা বেরোবে, আমরা অনেক আগে জানি। তো আমাদের এখনো বিশ্বাস আছে ধর্মের প্রতি আঘাত করা হবে না, এটা আমি জানি। সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেই সুপ্রিম কোর্টে যাবে, যাবার পরে নিশ্চয়ই আমরা অন্য রায়ের আশা করব। কেন যে যার ধর্মের একটা নিজেদের মানে কি বলবো, মানে নিজেদের স্বাধীন আছে, বুঝবেন না, পার্সোনাল ল আছে, পার্সোনাল ল কি বলতে জানতে হবে। আজকে একটা মহিলা, আমি আমি আপনার ছোট্ট কথা বলি শোনেন, আমি কোয়েস মহারাজের কলকাতায় আমি গিয়েছিলাম, যখন আমি দরজার কাছে যাই তখন আমাকে আটকে দিল, কেন বলে লুঙ্গি অ্যালাউ নেই। তারপরে আমি ঢুকেছিলাম, আমাকে লড়াই করতে হয়েছে, আমাকে নিয়ম আইন দেখে আমার ঢুকতে হয়েছে। আমি এই সুন্দর ড্রেস পরা আছে, আমাকে কোয়েস মহলে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমি তারপর ঢুকার পরে দেখলাম ওই কোয়েস মহলে মহিলারা মানে হাফ প্যান্ট পরা আছে, স্যান্ডো গেঞ্জি পরা আছে, মানে ওদের ঘরে অ্যালাউ করছে। মানে আমাদের ভারতবর্ষে আমরা মহিলারা যারা যারা অর্ধলুঙ্গ থাকবে তাদের জন্য মানে অ্যালাউ, এটা এটা লজ্জার ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। আজকে মহিলারা হচ্ছে মায়ের জাত, আমি হিন্দু মুসলিম বলবো না, মহিলারা হচ্ছে মায়ের জাত। এটা তো দীর্ঘদিন থেকে আপনাদের এই হিজাব পরাটা তো বহু বহু বছর থেকে, এটা আমাদের মানে আজ থেকে 1400 বছর আগে থাকতে এটা চলে আসছে, এটা ধর্মীয় কালচার। এবার বলবেন ধর্মীয় কালচারটা কেন আমি স্কুলে নিয়ে যাব, স্কুলে সরস্বতী পুজো কেন হবে, কেন সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো স্কুলের বাইরে হোক না, তার বাড়িতে হোক না, নবী দিবস স্কুলে কেন হবে? আমাদের ভারতবর্ষে একটা কালচার, এটা হচ্ছে মানে কি বলবো, মানে গণতান্ত্রিক দেশ। আমার স্কুলে নবী দিবস হয়, স্কুলে সরস্বতী পুজো হয়, এটা কালচার। আমি তো আমি আমরা তো প্রশ্ন করতে পারি হিন্দু মহিলারা আপ মানে সিঁদুর দিয়ে স্কুলে যায় অনেকে বিবাহ হওয়ার পরে, তো ওটা ওটা ধর্মের জিনিস, তো কেন পড়ে যাবে? হিন্দু মহিলারা হাতে শাঁখা পড়ে, ওটা ধর্মীয় তো জিনিস, কেন পড়ে যাবে? হিন্দু ছেলেরা ইয়ে পড়ে কী বলে গায়ে ইয়ে পইতে পড়ে যায়, কেন যাবে? এ প্রশ্ন আমাদের থাকতে পারে, আমরা এই সংকীর্ণ মনোভাব নিয়ে কথা বলি না। আমি আপনাকে বারে বলছি, এখন দুদিন পরে মুসলমান হয়ে স্কুল আসা যাবে না, এটাও শুনতে হতে পারে।
মুসলমানরা স্কুলে পড়তে পারবে না, মুসলমানরা শুধু মাদ্রাসায় পড়বে, এটা বলতে শুনতে হতে পারে? আমরা মানে ভারত স্বাধীন হওয়ার পরে তো এরকম কি বলে এর উপরে আর আস্থা রাখেনি। সারা ভারতবর্ষের মানুষ এখন কিন্তু এখন কি বলবো বিচার ব্যবস্থাকে এখনও মাথায় তুলে রেখেছে। সে সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, সেই কোর্টের যদি রায় যদি ন্যায্য না মানে পাওয়া যায়, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু নয়। গতকালই দেখা গেছে এখান থেকে অনেক পীরজাদারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তারা এই ফুরফুরা দরবারশুরি ইশালে সওয়াব যে হয়েছিল তা নিয়ে আপনার বিরুদ্ধে নিয়ে একটা কথা তুলছে। বাজে কথা, এটা কি বলবেন? আমার বিরুদ্ধে তো যে আপনি আমাকে ছড়িয়ে দিলেন, আমার বিরুদ্ধে কোনো কথা নেই, ঠিক আর বিরুদ্ধে বলতে আমার দেখার দরকার নেই। মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার অভিভাবক, ওনার কাছে শিল্পপতি যাবে, গায়ক যাবে, নায়ক যাবে, ধর্মগুরু যাবে, ভিকারি যাবে, সবাই যেতে হবে। তার দরজা মানে মানে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেন একেবারে। আমরা সরাসরি ওনার সাথে কথা বলে নিলাম, পীরজাদা তিনি রয়েছেন তোয়া সিদ্দিকী সাহেব, ওনার সাথে সরাসরি কথা বলে নিলাম এবং হিজাব পরাকে নিয়ে কর্ণাটকের যে রায় সেই রায় নিয়ে সমস্তটা বিস্তারে উনি বিশ্লেষণ করলেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপতাক খবর।